গঙ্গা তীরে প্রায় প্রবিষ্ট শ্রীমন মহারাজ পরিচিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে গতকাল আমি কোনো গ্রন্থের মধ্যেই প্রবেশ করিনি, গতকাল বৎসরের প্রথম দিন, সেই বৎসরের প্রথম দিনের একটু বন্দনাই করেছিলাম। কারণ বর্ষ বন্দনা, বর্ষ বরণ, এটা আমাদের সংস্কৃতির একটা অন্তর্গত বিষয়। সেই বর্ষ বরণের মধ্যে দিয়ে এই নতুন বৎসরটা কেমন করে এলো, কারণ 1428 বছর আগে তো আর ভারতবর্ষ সৃষ্টি হয়নি। ভারতবর্ষের ইতিহাস তার থেকে অনেক প্রাচীন। যে যুগের কথা আমরা শুধু উপনিষদে পাই, বেদে পাই, মন্ত্রে তন্ত্রে পাই, সেসব যুগ অনেক আগে পেছনে ফিরে এসেছি, কয়েক হাজার বছর আগের কথা। ঋগ্বেদের প্রথম মণ্ডলের সৃষ্টি প্রায় 8-9 হাজার বছর আগে হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 5,000 বছর আগে। কাজে সেই সব অব্দগুলো কোথায় গেল? এগুলো সব হারিয়ে গেছে, আমরা সেগুলোকে এখন আর ঠিক স্মরণ করি না। কেবল পাঁজি খুললে দেখবেন বিক্রমাব্দ বলে একটা অব্দ আছে, মহারাজ বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিলেন সেই হিসাবে একটা বিক্রমাব্দ আছে। মহাপ্রভু 1407 শকে জন্মিয়েছিলেন। এই শক 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 মানে হলো শকাব্দ। শকরা বিদেশাগত এক জাতীয় শত্রু, মানে বিদেশাগত মানুষ, বিদেশ থেকে এসেছিল, তারা ঢুকেছিল ভারতবর্ষে এক সময়ে বহু সংখ্যায়, এবং সব ওই কাশ্মীর বর্ডার দিয়ে ওই সমস্ত অঞ্চল দিয়ে সেই শকদের দমন করেছিলেন যে রাজা, তিনি শকারী উপাধি নিয়েছিলেন। আমি কালকে কথাগুলো বলিনি, বললে তো সারাদিন অনেক বহু সময় লেগে যাবে। এবং সেই থেকেই শকাব্দের সূচনা। মহাপ্রভু 1407 শকে জন্মিয়েছিলেন, তার সঙ্গে আরও 535 বছর যোগ করুন, তাহলে শকাব্দটা বুঝে যাবেন যে আজকে কত শকাব্দ চলছে। তার মানে এত বছর আগে শকরা ভারতবর্ষ আক্রমণ করেছিল, এবং রাজা, যে রাজা শকদের দমন করেছিলেন, সম্ভবত স্কন্দগুপ্ত হতে পারেন, মানে গুপ্তবংশের রাজা, তিনি শকদের দমন করে শকদের তাড়িয়ে শকারী উপাধি নিয়েছিলেন। শক প্লাস অরি, অরি মানে শত্রু, শকদের শত্রু, এই অর্থে শকারী উপাধি নিয়েছিলেন। সেই শকাব্দ ভারতবর্ষে চলছে এখনও, বহু জায়গায় চলছে শকাব্দ। একাধিকারী অব্দগুলো এগুলো কাল্পনিক, মানে তৈরি হয়েছিল হয়েছিল যেমন আকবর করেছিলেন এই গঙ্গাব্দটাকে তৈরি, সেইভাবেই চলছে। কিন্তু আসলে মূল বিষয়টা বোঝার প্রত্যেকেই আমাদের দরকার। মহাকাল চলছেন, মহাকাল চলছেন, মহাকাল চলছেন। এই কালের কোনো সীমারেখা টানা যায় না যে এইখানে শুরু, এইখানে শেষ, এইখানে মাঝামাঝি, কিচ্ছু বলা যাবে না। কারণ কাল অহরহ চলছেন, এবং অনাদি অনন্তকাল ধরে সেই সৃষ্টির উষাকাল থেকে, এই পৃথিবীটা যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই কাল চলছে। অতএব কালের কোনো ছেদ, কোনো বিন্দু নির্ণয় করা যায় না। আমরা আমাদের কাজের হিসাবের জন্য, ছেলেটার বয়স কত, না 12 বছর, তার মানে 12 বছর আগে খ্রিস্টাব্দ কত ছিল সেই খ্রিস্টাব্দে তার জন্ম, ওই নিজেদের কাজ চালাবার জন্য খ্রিস্টাব্দ গণনা করি, বঙ্গাব্দ গণনা করি, শকাব্দ গণনা করি, এগুলো আমাদের প্রয়োজনে, কিন্তু মহাকালের কোনো প্রয়োজন নেই। কাল চলে যাচ্ছে অনাদি অনন্তকাল, চলছে 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 চলছে, সূর্য উদিত হচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছেন, চন্দ্র উদিত হচ্ছেন, চন্দ্র অস্ত যাচ্ছেন, নক্ষত্রগুলো উদিত হচ্ছে, নক্ষত্রগুলো অস্ত যাচ্ছে, এইভাবেই কাল অনন্তকাল চলছে। ঈশ্বর যেমন অনন্ত, কালও তেমনি অনন্ত, এই জন্য কাল আর ঈশ্বরের মধ্যে কোনো ভেদ নেই। এই জন্য গীতায় ভগবান বলেছেন, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃত্ত, আমি মহাকাল, আমি লোকক্ষয় করতে প্রবৃত্ত হয়েছি। কালী পুজো যখন হয় দেখবেন
কালী পুজোর পায়ের তলায় মায়ের পায়ের তলায় শিব শুয়ে আছে, শিবের কোনো পুজো নেই, কিচ্ছু পুজো নেই, মহাকালের অর্চনা আছে। এবং মহাকালের অর্চনা মাস্ট, কারণ যিনি কালী তিনি কলম করছেন একটা কালকে অপেক্ষা করে, তোমার ধ্বংস এই সময় হবে, তোমার সৃষ্টি এই সময় হবে, একটা ধ্বংসাত্মক ক্রিয়া, একটা সৃষ্টির স্বরূপ, সৃষ্টির সৃষ্টাত্মক ক্রিয়া, দুটোরই মূলে রয়েছেন মহাকাল। এই জন্য কালী পুজোয় কালের অর্চনা হয়, মহাকালের অর্চনা হয়। মহাকাল কেন? এই কাল অনন্ত, এর কোনো সীমা নেই, পরিসীমা নেই, এর কোনো সূচনা নেই, এর কোনো শেষ নেই, এই কাল চিরকাল। এবং ধ্যান আছে মহাকালের, মহাকালম যজদেব্বা দক্ষিণে ধূম্রবর্ণকম, মায়ের দক্ষিণে তার স্থান। রামসিদাপাড়ায় যদি ওই বামাকালী দেখে থাকেন, রাসের সময় পুজো হয়, বামাকালীর ডান দিকে দেখবেন একটা মহাকালের মূর্তি তৈরি করা হয়, তিনিও শিবের মতনই দেখতে, পরনে বাগছাও ওই রকম গোঁপটো আছে, এদিকে দাড়ি নেই, দাড়ি বলে কিছু নেই, দাড়ি প্রতিদিনই কামান নিশ্চয়ই, ওই জন্য গোঁপ আছে দাড়ি নেই। তা সেই মহাকালে যেমন শিবেরও দেখবেন, সব শিবেরই দেখবেন দাড়ি টাড়ি কিচ্ছু নেই, দাড়িটা ভীষণভাবে কামানো একবারে, কোনো সবুজ রঙও নেই গালের মধ্যে, কিন্তু গোঁপ বেশ বেশ পাকানো গোঁপ একবারে। এগুলো কাল্পনিক, আসলে এগুলো এইরকম রূপ নয়, এগুলো সব কাল্পনিক। আমার হাসি পায় একের সময় যে শবশিবার তলায় যিনি শুয়ে আছেন তিনি শিব, মহাকাল মাঝখানে মহাকাল, তলায় মৃতদেহ, মৃত মৃত শিব দাঁত খিচিয়ে পড়ে আছে। মরা হলেই কি দাঁত খিচিয়ে পড়ে থাকে নাকি? কটা বাড়িতে কটা মরা দাঁত খিচিয়ে থাকে, যার দাঁত বেরিয়ে গেছে সে দাঁত খিচিয়ে মরে, তাছাড়া দাঁত খিচিয়ে একবার সব দাঁতগুলো বের করা উলঙ্গ একটা বিভৎস মূর্তি। এগুলো সব শিল্পীর দোষে হয়, কিন্তু মূলত ব্যাপারটা তা নয়। তলায় যিনি শিব তিনি স্বরূপী মহাদেব, তিনি স্বরূপী, স্বরূপী কেন না, তিনি হচ্ছেন উদাসীন। গীতায় দেখবেন শিবতত্ত্বের কথা নিজেই বলেছেন, কালী তো প্রকৃতি তত্ত্বের কথা বলতে গিয়ে, উদাসীনব দাসীনব অসক্তম তেষু কর্মসু, অর্জুন আমি কোনো কর্মে লিপ্ত হই না, আমি উদাসীন। এই উদাসীন হলেন স্বরূপী মহাদেব, কোনো ব্যাপারেই না। তুমি আমার লাঠি মারো, বুকের ওপর দাঁড়াওই, ভেঞ্চি কাটো, জীবই বার করো, আমার তাতে কিছু আসে যায় না, প্রকৃতি যা করছেন করছেন, আমি উদাসীন। এই উদাসীন রূপটাই হল মহাদেবের রূপ, এবং ইনি মায়ের পায়ের তলায় শুয়ে আছেন। এই হলো শিবতত্ত্ব। আর মহাকাল তত্ত্ব হল সৃষ্টি এবং ধ্বংস দুটোই কিন্তু কালকে অপেক্ষা করে হয়। বুড়োটা কত বছরে মারা গেল গো? না অনেক বয়স হয়েছিল, প্রায় 90 ছুঁই ছুঁই। তাহলে একটা কালকে অপেক্ষা করে তার মৃত্যু, জন্ম কবে হয়েছিল তাহলে? 90 বছর আগে, সাল গণনা করো এইবার। তাহলে সবই, সৃষ্টিটাও কালকে অপেক্ষা করে, ধ্বংসটাও কালকে অপেক্ষা করে। এই জন্য কাল ছাড়া কখনো সৃষ্টি হয় না। একটা গাছের ফুল ফুটতেও দেখবেন সময় দিতে হবে, একটা গাছ লাগালেন তার ফল পেতেও দেখবেন তাকে সময় দিতে হবে, আবার সেই গাছটা একটা সময় আসবে যেদিন একবার শুকিয়ে যাবে, মরে যাবে। অর্থাৎ সৃষ্টিও হচ্ছে ধ্বংসও হচ্ছে, সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে, মাঝখানে কী আছে না, কাল, সময়, সময়, সময়। এই বিল্ডিংটা আজকে চলছে, ওই বিল্ডিং সারানো হচ্ছে, রোজই সারানো হয়, কারণ পুরনো বিল্ডিং, কাদার গাঁথনি, জল ঢোকে, কাঠে পচন ধরে, ছাদ ফুটো হয়ে জল পড়ে, ঢ্যাপ ঢ্যাপ করে সব কিছু, তার কারণই হচ্ছে ধ্বংস হবেই, মহাকাল কোনো কিছুকে ছেড়ে দেয় না। এই দেহটাও তাই, এই বিল্ডিংটাও তাই, একটা বৃক্ষও তাই, একটা ঘরও তাই, সব 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 কালাধীন, সমস্ত জগৎটাই কালাধীন। এই মহাকালকে কালকে একটু স্মরণ করেছিলাম, 1428 বঙ্গাব্দ টঙ্গাব্দ টঙ্গাব্দ কিছু নয়, যে কালরূপী জনার্দন, কালরূপী সংসারের হর্তাকর্তা বিধাতা, তিনি আমাদের জীবনের ওপর সংসারের ওপর সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চলেছেন। আমরা মনে ভাবছি খুব ফুর্তিতে আছি, ভালো খাচ্ছি, ভালো শুয়ে আছি, ভালো ঘুমোচ্ছি, কিন্তু ব্যাপারটা তা নয়, ক্রমশ আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকেই। যে আজকে জন্মালো সে দুদিন পরে মরবে, যে গতকাল জন্মিয়েছে সে একদিন আগে মরবে, যে তার থেকেও আগে জন্মিয়েছে সে তার থেকে আগে মরবে, এইভাবে সবাইকে চলে যেতে হবে। আমি বললাম না, যেখানে প্রথম দিন পাঠ করতে বসে 32 বছর আগে যাদের নিয়ে বসেছিলাম, একটা লোক কিন্তু নেই, এই সমস্ত মানুষগুলো, কী মেয়ে মানুষ, কী ব্যাটা ছেলে, একটা লোক নেই, সব নতুন লোক, সব নতুন লোক।
এবং দিন যত যাবে দেখবেন এই মানুষগুলো আস্তে আস্তে ফিরে চলে যাবে, আবার নতুন লোক আসবে। এইগুলো এইভাবে এটাই নিয়ম সংসারেও দেখবেন, বাবা মরে গিয়েছে ছেলে কর্তা হলো, ছেলে মরে গেল নাতি কর্তা হলো, নাতি মরে গেল পুতি কর্তা হলো, এইভাবেই চলে। বাড়িটাও আস্তে আস্তে রিনোভেশন হয়, রং পাল্টায়, জানলার কাঁচ পাল্টায়, দেওয়াল পাল্টায়, অনেক কিছু পাল্টায়, এইভাবে চলতে থাকে, সংসারও চলতে থাকে। অর্থাৎ আজকে আমি নবদ্বীপে বেরিয়ে বা আপনিও নবদ্বীপে বেরিয়ে দেখবেন নবদ্বীপের ছবিটা পাল্টে, জিওগ্রাফিটা পাল্টে গেছে। এত হাইরাইজ বিল্ডিং হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যে যে নবদ্বীপের সেই পুরনো পিকচারটা কিন্তু আর নেই। কলকাতায় গেলে আমি রাস্তা খুঁজে পাই না, রাস্তা গিয়ে ঘুরে হারিয়ে যায়, রাস্তাটা কোথায় গেল, নতুন একটা ফ্লাইওভার হয়ে গিয়েছে যেখানে পুরনো রাস্তাকে খুঁজে পাচ্ছি না। অত কলকাতায় তিন বছর আমি ছিলাম, কলকাতায় চষে ফেলেছি আমি আমার নিজের জীবনে, ইউনিভার্সিটি লাইফটা কলকাতায় কেটেছে। আমি কলকাতা খুব ভালোই চিনি, কিন্তু এখনও চিনতে পারি, এত পাল্টিয়ে যাচ্ছে। এটাই নিয়ম সংসারে, সব কিছু পরিবর্তনশীল, সব কিছুর মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু টিকে থাকবে, সব আস্তে আস্তে ধ্বংস হবে, ধ্বংসের মধ্যে দিয়ে আবার একটা নতুনের সৃষ্টি হবে, এইভাবেই চলছে অনাদি অনন্তকাল। গতকাল সেই কথাই একটু আলোচনা করেছিলাম, আজ গতকাল আমি ভাগবতে প্রবেশ করিনি, যে জায়গায় ছিলাম যারা ছিলেন উপস্থিত নিশ্চয়ই মনে আছে, যে অধ্যায়ে ছিলাম চতুর্দশ অধ্যায়ে, সেখানে যুধিষ্ঠিরের প্রশ্ন ছিল সনাতন ধর্মের ওপরে। তারপরে অনেক কথা বলেছেন দেবর্ষি নারদ, বলতে বলতে গৃহস্থ ধর্মের কথা বলেছেন, যে একটা গৃহস্থ সংসারে কেমন করে থাকবে। রাজা জিজ্ঞাসা করেছে, যুধিষ্ঠির নিজেই জিজ্ঞাসা করেছেন, আমি তো গৃহমুরধি, আমি গৃহেতে একান্ত মুগ্ধ, গৃহ ছাড়া কিছু বুঝি না এবং আমার বুদ্ধি ওখানেই ডুবে আছে, আপনি আমাকে বলুন আমি এই গৃহমুরধি হয়ে কেমন করে সংসার থেকে বেরুব, কেমন করে সংসার থেকে নিষ্কৃতি পাবো হয়তো বলুন। তারই উত্তর দিতে গিয়ে গৃহস্থের কর্তব্য কী কী বলছেন, তীর্থ কতগুলো নাম করলেন, আমি সেদিনও বলেছি এর আগে, সেই তীর্থগুলোই যাতায়াত করতে বললেন, যে এই জায়গাগুলোয় যাবে, এই এই স্থানগুলোয় প্রণাম করবে, কোনোটা নদী, কোনোটা মন্দির, কোনোটা তীর্থক্ষেত্র, এগুলোর নাম করলেন। করে বলছেন পাত্রং তত্র নিরুক্তং বৈ কবিভি পাত্র বিত্তময়ী, হরির এবৈক উদ্বিষ জন্ময়ং বৈ চরাচর। হে মহারাজ, জগতে পাত্র চিনতে হয়, পাত্রং তত্র নিরুক্তং বৈ, পাত্র কাকে বলে এটা শাস্ত্রে বলা আছে, যে কাকে তুমি সর্বদা স্মরণ করবে, কার উদ্দেশ্যে তুমি দান ধ্যান করবে, কার উদ্দেশ্যে তুমি ব্রাহ্মণ ভোজন করাবে, কার জন্য তুমি সবসময়ের জন্য কিছু সঞ্চয় করবে, যে না এই ব্যাপারে আমি এই টাকাটা খরচ করব, এই পাত্রটাকে ভাবতে হয়। নিরুক্তম এটা বলা আছে শাস্ত্রে, কবিভি পাত্র বিত্তময়ী, যারা পাত্র সম্পর্কে জানেন তারা এই পাত্র সম্পর্কে শাস্ত্রে অনেক কথা বলে গিয়েছেন। কীরকম না, হরির এবৈক উদ্বিষ, মহারাজ একমাত্র জগতের শ্রীহরি হলেন পাত্র, তাকে স্মরণ করতে হয়, তাকে চিন্তা করতে হয়, তাঁর পূজা করতে হয়, তাঁর উদ্দেশ্যে দান ধ্যান করতে হয়, তাঁর উদ্দেশ্যে ব্রাহ্মণ ভোজন যাই বলো এগুলো করতে হয়, এবং কেন না জন্ময়ং বৈ চরাচরক, শ্রীহরি একমাত্র জগতের সর্বত্র ব্যাপে আছে, তুমি সব কিছুর মধ্যে তাকে পাবে, আছো অনলে অনিলে চির নভনীলে ভূধরে সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশীতার কায়ে তপনে, সর্বত্র তিনি আছেন। রজনীকান্তের গানের মধ্যে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন, যে কবিও বুঝতে পেরেছেন যে কোথায় তিনি নেই, যেখানে তিনি নেই সেখানে জায়গাটাই ফাঁকা, আর তিনি সর্বত্র আছেন বলেই জায়গাটা ভরা। সে ঘর বলো, বাড়ি বলো, ছেলে বলো, মেয়ে বলো, জামাই বলো, বেয়াই বলো, সকলের মধ্যে তিনি বিরাজ করছে। একটা পোকামাকড় বলো, একটা গাছ, একটা তোমার খাদ্যদ্রব্য বলো, সব কিছুর মধ্যে তিনি আছেন। তিনি আছেন বলেই বস্তুটা আছে, তিনি না থাকলে বস্তুটা থাকবে না। অতএব এই শ্রীহরি হলেন জগতে একমাত্র জীবের কাছে পাত্র। পাত্র মানে শ্রদ্ধার বস্তু, পাত্র মানে স্মরণের বস্তু, পাত্র মানে পূজনের বস্তু। দেবর্ষি অর্হৎসু বৈষৎসু তত্র ব্রহ্মাত্মজাদিষু রাজন যদ অগ্র পূজায়াং মত পাত্রত্বয়া অচ্যুত। যে কোনো পূজায় বসতে গেলে অগ্র পূজা,
আগে তুমি কার অর্চনা করবে, না শ্রীহরির অর্চনা করবে? তিনি তোমার আরাধ্য হতে পারেন, আবার আরাধ্য নাও হতে পারে। ধরো তোমার আরাধ্য অন্য কেউ, কিন্তু তুমি শ্রীহরির অর্চনা না করে অন্য পূজায় অধিকার তোমার আসবে না। তিনি পাত্র, আসল পাত্র। দেবর্ষি অর্হৎসু বৈশৎসু, জগতে যত দেবর্ষি আছেন, জগতে যত পূজ্য ব্যক্তি আছেন, জগতে যত সৎ ব্যক্তি আছেন, তত্র ব্রহ্মাত্মজাদিষু, ব্রহ্মার পুত্র সন্তান বলে যারা পরিচিত, সেই তারা যারা আছেন ব্রহ্মার সন্তান বলে যাদের পরিচয়, সনক সনন্দ সনাতন সনৎকুমারী, যে যারা ব্রহ্মার পুত্র বলে পরিচয়, এদের সকলের মধ্যে রাজন, হে মহারাজ যুধিষ্ঠির, যদ অগ্রপূজায়াম, এরা কেউই কিন্তু অগ্রপূজার পাত্র নয়। অগ্রপূজার পাত্র একমাত্র শ্রীহরি। মত পাত্রত্বয়া অচ্যুত, এবং এই কথাই সবাই ঘোষণা করেছেন যে পাত্ররূপে যদি পূজা করতে চাও, শ্রদ্ধার পাত্ররূপে, তাহলে একমাত্র গোবিন্দকেই অর্চনা করতে হবে সর্বপ্রথমে, তার উদ্দেশ্যেই শ্রদ্ধা নিবেদন করতে হবে। জীব রাশি বিরাকীর্ণ অন্ড কোষাং ঘৃপ মহান, এই সংসারটা, এই সৃষ্টিটা যেন একটা অন্ডকোষ, যে অন্ডকোষ থেকে অজস্র জীবের জন্ম হয়েছে। দেখবেন গীতার একটা অধ্যায় আছে, সেই তার সেখানে বলছেন যে একটা এই এই সংসারটা হচ্ছে যেন উল্টনো একটা অশ্বত্থ গাছ, উল্টনো একটা অশ্বত্থ গাছ, শিকড়টা উপরে, ডালপালাগুলো সব নিচে। এই সংসারটা একটা বৃক্ষবট, বৃক্ষের যেমন তলায় থাকে গোড়া, উপরে থাকে ডালপালা, এই সংসারটার ডালপালাগুলো নিচে উল্টনো, শিকড়টা উপরে। শিকড়টা হলেন তিনি মূল, আর সংসারটা হলো তার ডালপালা, তার তার ব্যক্তি। বলছেন জীবরাশি বি আকীর্ণ, এই সংসারটা অসংখ্য জীবরাশিতে পরিপূর্ণ, কত কোটি কত লক্ষ কোটি জীব আছে এই সংসারে কল্পনা করা যাবে না, মানুষ ভাবতেও পারবে না। অন্ড কোষাং ঘৃপ মহান, যেন একটা বিরাট অন্ডকোষ, সেই অন্ডকোষ থেকে, সেই ব্রহ্মাণ্ডের থেকে সমস্ত জীবজগৎ বেরিয়েছে। সেই ব্রহ্মাণ্ড মানে একটা অন্ডকোষ, সেই অন্ডকোষ থেকে এই জীবজগৎ বেরিয়েছে। তন মূলত্বাৎ অচ্যুতের যা, এই সমস্ত কিছুর মূল হলেন একমাত্র ভগবান শ্রী অচ্যুত, মানে ভগবান বিষ্ণু। এই জন্যই তার পূজা করা দরকার, এই জন্যই তাকে স্মরণ করা দরকার, এই জন্যই তাকে একান্তভাবে শ্রদ্ধা জানানো কর্তব্য। সর্বজীবাত্ম তর্পণ, তার কারণ যে তাকে শ্রদ্ধা জানালে সমস্ত জীবের তর্পণ হয়ে যায়। আপনি গোবিন্দের উদ্দেশ্যে এক গন্ডুর জল দিলে সংসারের সমস্ত জীব সেই জলটা পেয়ে যাবে। যেমন গাছের গোড়ায় জল দিলে বিষ্ণুর সহস্রনামের মধ্যে বলা আছে, আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরং সর্বদেব নমস্কার ও কেশবং প্রতিগচ্ছতি। আকাশ থেকে এক ফোঁটা জল পড়লে সেই জলটার গতি হলো সাগরের দিকে, সে তা যাবে, তার গতিটা সাগরের দিকে। তেমনি যে কোনো দেবতার অর্চনা তুমি করো, যে কোনো দেবতাকে তুমি প্রণাম করো, প্রণামটা কিন্তু গোবিন্দই পাবে, কারণ তিনি মূল। এই জন্যই বলছেন তন মূলত্বাৎ অচ্যুতের যা সর্বজীবাত্ম তর্পণ, ভগবান শ্রীবিষ্ণুকে, ভগবান অচ্যুতকে প্রণাম করলে, শ্রদ্ধা জানালে সমস্ত দেবতার পূজা হয়ে যায়, সমস্ত প্রাণীর পূজা হয়ে যায়, সর্বজীবের পূজা হয়। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত পাতায় জল চলে যায়, আপনাকে পাতা ভিজিয়ে দিতে হবে না, ওই গোড়াতে জল দিলেই যথেষ্ট, গাছ টেনে নিয়ে সব জায়গায় পৌঁছে দেবে। তেমনি একমাত্র গোবিন্দকে অর্চনা করলে সব দেবতার পূজা হয়, সব তত্ত্বের পূজা হয়, সব যারা মান্য শ্রদ্ধেয় তাদের সকলের পূজা হয়ে যায়। পুরাণে পুরাণ ননেন সৃষ্টানি নীতির্য ঋষি দেবতা, পুরাকালে এই ভগবান শ্রীবিষ্ণুই যত রকম সৃষ্টি সব করেছিলেন। এই জগতে যা কিছু দেখছ কোনোটাই কিন্তু তার জ্ঞানের বাইরে নয়, তিনি সব কিছু সাজিয়েছেন। একটা প্রজাপতিতে কত রকম রং আছে, একটা পাখির পাখনার মধ্যে কত কায়দা আছে। আমি কোকিলের মেয়ে কোকিলকে চিনতাম না, আমার বাগানে বাগানে চারটে কোকিল আসতো, তখনও বসন্ত আসেনি, কোকিল ডাকতে শুরু করে, দেখলাম মেয়ে কোকিলগুলো এসে হাম হাম করে খেত, ভাত খেত, কমলালেবু এক একটা কোয়াম গলার মধ্যে ঢুকিয়ে দিত, হ্যাঁ মানে হাঁ করে গিলে ফেলবে,
কলার টুকরো এত বড় টুকরো হাঁ করে কিনে ফেললো, এত মানে খাদক এই কোকিল মেয়ে কোকিলগুলো। কিন্তু গায়ের যে কায়দা, তার পাখনার যে নানা রকম মানে চিত্র বিচিত্র কায়দা, চমকে যেতে হয় দেখে। এমনি ব্যাটা ছেলে কোকিল কুচকুচে কালো, কিন্তু মেয়ে কোকিলের গায়ের ছিটছিট দাগগুলো বড় দারুণ দেখতে, দারুণ। তাহলে যে শিল্পী এই পাখনার রঙগুলো মানে কায়দাগুলো ফোটালেন, রং খুব বেশি নয়, সাধারণ ধূসর রং, কিন্তু দারুণ কায়দা, পাখনার কায়দা, পাখনার মধ্যে কায়দা, মানে শিল্পের শিল্পকার্য, শিল্পীর শিল্পকার্য দারুণ। এরকম পাখি বলুন, তারপরে প্রজাপতি বলুন, দেখলে স্তম্ভিত হয়ে দেখতে হয় যে এই রঙগুলো দিয়ে সাজালো কে। প্রজাপতিগুলো যখন ওড়ে শরৎকালে, তখন তাকিয়ে দেখতে হয় যে কত রকমের প্রজাপতি, এই প্রজাপতিগুলোকে এত সাজালো কে, গাছের ফুলগুলোতে এত রং দিল কে। মানুষ তো সেগুলো দেখে দেখেই এখন রঙের সৃষ্টি করেছে, কাপড়ে জোপড়ে সব কিছুতে, কিন্তু এই রঙগুলো তো আগেই তো ফুলের মধ্যে, ফলের মধ্যে, বৃক্ষের পাতায়, কত রকম জায়গায় কত রঙের খেলা। এই শিল্পী কেমন শিল্পী যে এত সুন্দর কেমিস্ট্রি জানে, কোন রঙের পাশে কোন রঙটা দিলে এত রঙটা খেলে, কোন রঙের পাশে কোন রঙটা দিলে এত রঙটা মানে মানে সৌন্দর্য বাড়ে, এগুলো কে কে, সেই শিল্পটা কার বলছেন। পুরাণী পুরাণী অনেন সৃষ্টান, যা কিছু দেখছো পুরাতন সব কিছু তাঁর সৃষ্টি, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। নৃত্রিজব ঋষি দেবতা, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তির্যব প্রাণী পক্ষীকুলকে সৃষ্টি করেছেন, তিনি ঋষিগণকে সৃষ্টি করেছেন, তিনি দেবতার সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করে সেতে জীবের জীবেন রূপেন পরেশু পুরুষ যশ, সব শেষে সব জীবের খাঁচার মধ্যে গিয়ে ঢুকে নিজে স্বয়ং করেছেন, তাই তার নাম পুরুষ। বুঝতে পারছেন, আমি বহু সময় জগন্নাথের কথা বলতে গিয়ে বলেছি জগন্নাথ ক্ষেত্রকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। কেন না, এই তত্ত্বই হচ্ছেন সর্বজীবের অন্তর্যান। গীতায় একটা অধ্যায় আছে, ভালো করে পড়বেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, অর্জুন ইদম শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্র বিধীয়ত, এই শরীরটার নাম ক্ষেত্র, এতজ্জ ব্যক্তিতং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ, এই ক্ষেত্রটাকে যিনি জানেন, যিনি চেনেন, যিনি বোঝেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। বলেই বলছেন ক্ষেত্রজ্ঞ চাপি মান বৃদ্ধি, এই ক্ষেত্রজ্ঞ রূপে তুমি আমাকেই জেন, আমি সকলের মধ্যে ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রজ্ঞ যিনি পুরুষ অতীত, পুরুষ মানে এখানে ব্যাটা ছেলে নয়, কিন্তু পুরী সেতে যশ হক পুরুষ হক, এই দেহরূপ পুরীটাকে সৃষ্টি করে এই দেহরূপ পুরীটার ভেতরে ঢুকে যিনি শুয়ে আছেন, তিনি হলেন পুরুষ। পুরী মানে দেহরূপ পুরীতে, সেতে মানে স্বয়ং করে আছেন, যশ হক যিনি তিনি, তিনি হলেন পুরুষ। এই পুরুষ মানে ম্যাসকিউলিন জেন্ডার নয়, এই পুরুষ মানে হলো ব্যাটা ছেলেও নয়, এই পুরুষ মানে হলো দেহরূপ পুরীর মধ্যে যিনি স্বয়ং করে আছেন। এই দেখুন তার শ্লোকটা, সেতে জীবেন রূপেন পরেশু পুরুষ যশ, এই বোধবে এই তত্ত্বটার নাম এই কারণেই পুরুষ। এই জন্য নীলাচলকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র, মানে সর্বশ্রেষ্ঠ পুরুষের অবস্থান। জগন্নাথ দেবতা নন, জগন্নাথ শুধু বিষ্ণু নন, জগন্নাথ অনন্ত জীবের অন্তর্যামী পুরুষ, পুরুষ তত্ত্ব। অর্থাৎ যে কোনো মানুষ যদি জগন্নাথ ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে গীতাটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করে, তখন দেখবেন গীতার সঙ্গে মিলে যাবে সব, একবারে একদম মিলে যাবে। পুরুষোত্তম যোগ বলে একটা যোগ আছে গীতার শেষের দিকে, পড়ে দেখবেন উত্তম পুরুষস্তম, অর্জুন উত্তম পুরুষ যিনি, তিনি কিন্তু আলাদা, তু অন্য পরমাত্মের তুদারহিত, তার পরিচয় হলো তিনি পরমাত্মারূপে পরিচিত। যো লোকত্রয়মা বিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর, যিনি এই ত্রিজগৎকে ধরে রেখেছেন এবং সমস্ত জগৎকে তিনি রক্ষণাবেক্ষণ করেন, ত্রিলোককে স্বর্গমর্ত পাতাল যত জীব যেখানে আছে সকলের দেহের মধ্যে তিনি অবস্থান করেন। এইবার বলছেন আমার তাহলে পরিচয়টা কি তোমায় বলি, রাগ করো না, যেন দুঃখ পেও না, যেন অবাক হয়েও না, জেনে রাখো যস্মাত খরম অতীত অহম অক্ষরাদ অভিচোত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম, আমি খরের অতীত অক্ষরেরও অতীত,
আমার এইটা বুঝতে বহুদিন লেগেছে, গীতা পড়তে পড়তে মাথায় ব্রেনে যায়নি, কিছুতেই নিতে পারিনি, বুঝতে পারিনি। তারপরে যখন বুঝলাম তখন ও বাবা এই ব্যাপার, এই বুঝতে আমার এতদিন চলে গেল, গীতা এমন জায়গা, গীতা এমন জিনিস। যস্মাৎ খরম অতীত হম, এই দেহটা খড় মানে ধ্বংসশীল, আজ আছে কাল থাকবে না, তাহলে আমি খড়ের অতীত। খড়ের অতীতটা কে? না ভেতরে যিনি জীবাত্মা আছেন, কর্মফল ভোগ করছেন, আমি আমি করছি, আমরা সবাই যে দিকে তাকিয়ে, এই আমি বলছি কার, এই দেহটার দিকে তাকিয়ে নয়, কিন্তু আমি জীবাত্মা, আমি কর্মফল ভোক্তা, এই অক্ষর দেহের থেকে তিনি কিন্তু শ্রেষ্ঠ। যস্মাৎ খরম অতীত অহম, আমি খরের অতীত মানে দেহের থেকে শ্রেষ্ঠ মানে জীবাত্মা। অক্ষরা যত অপিচোত্তম, আবার ওই জীবাত্মা যে অক্ষর ধ্বংসহীন, জীবাত্মার কখনো মৃত্যু হয় না, পোড়ালেও মৃত্যু হয় না, ছুরি মারলেও মৃত্যু হয় না, রিভলভার টিপলেও মৃত্যু হয় না, জীবাত্মা চিরকাল আছেন, থাকবেন, ছিলেন। তাহলে সেই যে জীবাত্মা তিনি অক্ষর, দেহটা খর, তাহলে খরম অতীত। আমার বুঝতে বহুদিন লেগেছে গীতার এই জায়গাটা, যস্মাৎ খরম অতীত অহম অক্ষরা দপিচোত্তম, আমি গীতার নীলাচলে গিয়ে শুধু অনুভব করেছি গীতার শ্লোকগুলোকে, যে ভারতবর্ষ আজ থেকে হাজার হাজার বছর আগে এই জগন্নাথ ক্ষেত্রটাকে কীভাবে পুরুষোত্তম ক্ষেত্ররূপে চিনতে পেরেছে। জগন্নাথ এখানে দেবতা নয়, জগন্নাথ এখানে সর্বভূতের অন্তর্যামী পরমাত্মা, সর্বভূতের অন্তর্যামী পরমাত্মা। ওই দেবদেবের চোখ নিয়ে যিনি বসে আছেন সিংহাসনে, বছরে একবার রথে উঠছেন, এই সাধারণ তত্ত্ব নয়, মানুষ সাধারণভাবে একে নিজে কিচ্ছু বুঝতে পারবে না, তাকে একবারে ঘোল খেয়ে যেতে হবে। এই দেহটা হলো জীবাত্মা, যে দেহটা হলো খড়, এই দেহটা থাকবে না, আজ না হোক কাল, কাল না হোক পরশু, সবাইকে চলে যেতে হবে, যে যতই লাড্ডু লাটন না কেন, যতই বড় বড় কথা বলুন না কেন, সবাইকে চলে যেতে হবে। তাহলে এটা খড় মানে ধ্বংসশীল, তার মধ্যে অক্ষর বিরাজ করছেন জীবাত্মা রূপে, যিনি দেহটা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাতাসে মিলিয়ে যাবেন, হাওয়ায় মিলিয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, যতদিন না আবার একটা দেহ ধারণ করছেন তাকে ধরা যাবে না। তাহলে খড়ের অতীত, আবার এই যে খড়ের অতীত যিনি, তিনি কিন্তু মৃত্যুহীন, তার মৃত্যু হয় না, জীবাত্মার মৃত্যু হয় না, জীবাত্মা চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। তাহলে খরম অতীত, আমি খড়ের অতীত অক্ষর, আমি জীবাত্মা, তাহলে জীবাত্মা আলাদা কেউ নয়, আমি আমি নিজেকে অভিমান করছি, আমি অমুক ব্যক্তি, আমি তমুক ব্যক্তি, কিন্তু ঈশ্বরই জীবাত্মারূপে এই খাঁচার মধ্যে ঢুকেছেন, ঈশ্বরই জীবাত্মারূপে ভোগ করছেন কর্মফল, আলাদা কেউ নয়। তাহলে খরম অতীত অহম, আমি খড়ের অতীত, দেহটার অতীত, আমি অক্ষর জীবাত্মা। শুধু তাই নয়, যস্মাৎ খরম অতীত অহম অক্ষরাদ অপিচোত্তম, এই অক্ষর জীবাত্মার থেকেও আমি উত্তম। অর্থাৎ আমি শুধু জীবাত্মা নই অর্জুন, আমি আর একটা তত্ত্বরূপে দেহের মধ্যে থাকি, সেই তত্ত্বটার নাম পরমাত্মা। এই পরমাত্মার কিন্তু আলাদা আলাদা ক্রিয়া, আলাদা তার পরিচিতি, আলাদা তার একটা মানে বিশেষ তার একটা অস্তিত্ব। কীরকম? ওই যে বলে বারবার আপনাদের কাছে বলি না, দুটো পাখি একটা গাছের ডালে একই রকম দেখতে বসে আছে, একটা পাখি গাছের ফল খাচ্ছে, আর একটা পাখি শুধু দেখছে 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 দেখছে। এই যে দ্বিতীয় পাখি, এটা হলো পরমাত্মা। যস্মাৎ খরম অতীত অহম অক্ষরাদ অপিচোত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। এই জন্য আমাকে শাস্ত্র, জগতে সমস্ত বড় বড় ঋষিগণ আমাকে পরমাত্মা বলে থাকেন। এই পরমাত্মা তত্ত্বটাই হলেন জগন্নাথ তত্ত্ব, এই পরমাত্মা তত্ত্বটাই হলেন পুরুষোত্তম তত্ত্ব। এই জন্য নীলাচলের একটা নামই হলো পুরুষোত্তম ক্ষেত্র। আমারে বুঝতে বহুদিন সময় লেগেছে, গীতা পড়ে 20 বছর বয়সে আমার গীতা মুখস্থ হয়ে গিয়েছিল, কিন্তু কিচ্ছু বুঝতাম না, মাথায় মগজে কিচ্ছু ঢুকত না। এখনও কিছু কিছু জায়গায় এখনও ধোঁয়াশা লাগে গীতার, এই জায়গাটা এও হতে পারে, ও হতে পারে, এও হতে পারে, ও হতে পারে, এরকম মনে হয়। কংক্রিট এখনও জায়গাগুলো ঠিক ধরা পড়েনি, আমি অপেক্ষায় আছি, ঠিক তিনি ধরিয়ে দেবেন, এটা আমার বিশ্বাস আছে, গীতার ওপর আমার এরকম বিশ্বাস যে তিনি ঠিক বুঝিয়ে দেবেন, ধরিয়ে দেবেন।
এবং গীতাকে এইভাবে নিতে হবে জীবনে, নাহলে মানুষ কিচ্ছু বুঝতে পারবে না, কিছু ধরতে পারবে না, কিচ্ছু ধরতে পারবে না। গীতা পড়ে সারা জীবন পড়ে গেলেও কিচ্ছু বুঝতে পারবে না। গীতাটা এমনই একটা অদ্ভুত গোলক ধাঁধা, সেই গোলক ধাঁধার ভেতরে ঢোকা কিন্তু খুব কঠিন। এই হলো পুরুষোত্তম তত্ত্ব। বলছেন পুরাণ ননেন সৃষ্টানি নির্দিজ্জগ ঋষি দেবতা শেতে জীবেন রূপেন পুরেষু পুরেষু পুরুষ যশৌ। এই দেহরূপ পুরী, এটা হলো পুরী, এই জন্য নীলাচলের একটা নামই হলো পুরী। এগুলো আমার বুঝতে সময় লেগেছে, একবার দুবার নয়, আমি 30-32 কি 33 বার পুরীতে গিয়েছি, বছরে 3 বারও গিয়েছি, এক একবার 3 বার ঘুরেছি নীলাচলে, শুদ্ধ বুঝবার জন্য সুযোগ পেয়েছি, যেই লাভ দিয়ে বেরিয়ে গেছি টিকিট কেটে বহুবার। তা কাছে কাছে আমার যাওয়ার উদ্দেশ্য আর বেড়াবার জন্য নয়, সমুদ্র স্নান ওই প্রথম দিকে 2-4 বার করেছি, একবারে গা কালো হয়ে গিয়েছে সমুদ্রে স্নান করতে করতে, লোনা জল গায়ে লাগছে, তারপরে সমুদ্রের দিকে যাইও নি তখন। আমি সারা নীলাচলটা ঘুরে ঘুরে বেড়াতাম শুধু জানবার জন্য, কত কিছু জানার আছে নীলাচলে, এক একটা তত্ত্ব বুঝতে গেলে সারা নীলাচল ঘুরে বেড়াতে হবে। এই শ্যাম বলে যে ছেলেটা, দক্ষিণ ভারতের ছেলেটা, এখন হরিদ্বারে গিয়েছে নীলাচল থেকে, ওকে আমি বলেছি তুমি নীলাচলেই থাকো, নীলাচলে জগন্নাথকে আশ্রয় করে পড়ে থাকো, দেখবে সব জানতে পারবে। আমি যেমন জেনেছি তুমিও বুঝতে পারবে সব, কারণ আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কেউ বলতে পারবে না। আমাকে ওখানে পড়ে থাকতে হয়েছে 10-12 দিন চুপচাপ পড়ে থাকতাম, নিজে ছোটাছুটি করতাম, এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখতাম, বুঝতাম, ভাবতাম, গীতাটাকে দেখতাম, শাস্ত্রটাকে দেখতাম, ভাবতাম, এই ভাবতে ভাবতে ধরা পড়ে যায় সব, সব ধরা পড়ে যায়। কী আশ্চর্য জায়গা নীলাচল, চিন্তাই করা যাবে না। এটা এক এক অর্থে একদিকে আর্যকে আর্যদের ক্ষেত্র, একদিকে টোটাল অনার্যদের ক্ষেত্র। আপনি অনার্যদের যে সমস্ত উপাসনা, এই যে মুদ্রা টুদ্রা কীরকম যে দেখায় তারা আপনি চিন্তা করতে পারেন, আমি কোনো ব্যাখ্যাই পাইনি এখনো বলবেন, এইরকম মুদ্রা দিয়ে কী মানে বোঝায় তারা। আবার জিজ্ঞাসা করতে ভয় লাগে, বুঝতে পারবে না, উল্টোপাল্টা ভাববে, কিন্তু আমি বুঝি যে এগুলো সব অনার্যদের মুদ্রা। আমরা যেমন আর্যদের মুদ্রায় এটা ধেনু মুদ্রা, এটা অমুক মুদ্রা, এটা তমুক মুদ্রা, এই মুদ্রায় এই করতে হয়, এই মুদ্রায় এই করতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে মুদ্রাগুলো চোখের সামনে দেখেছি ওগুলো তো এই সব মিলবে না, এগুলো সব আলাদা, অর্থাৎ সিস্টেমটাই আলাদা নীলাচলে। আপনি অনার্য সভ্যতাকে পাবেন, আর্য সভ্যতাকে পাবেন, অদ্ভুত একটা লাইন অফ ডিমার্কেশন মাঝখান দিয়ে পাবেন, যেটা ডিমার্কেশন। মন্দিরে যাবেন মধ্যাহ্নকালে, হয়তো বেলা 3টে দেখবেন সোনার থালায় জগন্নাথের ভোগ হচ্ছে, একদম সোনার থালায়, বিরাট থালা। সেই থালাটাকে বয়ে কোনো পুরোহিত একবারে কুঁজো হয়ে যায়, এত ভারী, মানে অন্ন টন্ন সব দিয়ে এসে বিমলার সামনে এনে দেখানো হল, ব্যাস বিমলার ভোগ হয়ে গেল, এইবার বাজারে বেরোবে, এটার নাম মহাপ্রসাদ। জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ নয়, জগন্নাথের প্রসাদ বিমলামার দৃষ্টি দিলে তবে মহাপ্রসাদ, এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। আবার ওই যে বিরাট ভোগমণ্ডপের মধ্যে পোড়া হাঁড়িতে ভোগ হচ্ছে, অজস্র হাঁড়ি 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 যেগুলো বাজারে বেরোচ্ছে, যেগুলো লোকে ঘাড়ে করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে 500-700 কিলোমিটার দূরে, এখনই ভোগ হবে, রাত্রিবেলা মেয়ের বউ ভাত, ওই প্রসাদ দিয়ে বউ ভাত হবে, সেই চলে গেল ট্রাকে করে মাল, একবারে অন্ন ডাল টাল সব, বা মায়ের ইচ্ছা বাবার ইচ্ছা না, আমার মেয়ের বউ ভাতে আমি জগন্নাথের প্রসাদ সবাইকে খাওয়াবো, ভোগ চলে গেল। এগুলো সব অনার্য ভোগ, হাঁড়ির মধ্যে কেউ হাঁড়ি শুদ্ধ ধরে কেউ খায় না, থালায় বেড়ে খায়, বেড়ে খাওয়াটা হলো ভদ্রলোকের খাওয়া, আর হাঁড়ির মধ্যে খাবল খাবল তুলে খাওয়াটা হলো অভদ্র জনোচিত খাওয়া। জগন্নাথ তাই খাচ্ছে, দুদিকেই খাচ্ছেন, এর নাম আর্য সভ্যতা, এর নাম অনার্য সভ্যতা। এরকম কত কৃষ্টি যে লুকিয়ে আছে চিন্তাই করা যাবে না, কিন্তু ওগুলো ছেড়ে দিন, এহ বাহ্য আসল হলো এই জায়গাটা, শেতে জীবেন রূপেন পুরে পুরেষু পুরুষঝসৌ। সব সৃষ্টি করার পর তিনি প্রত্যেকটা জীবের ভেতরে ঢুকে, প্রত্যেকটা জীবের অন্তরে ঢুকে তিনি স্বয়ং করলেন। এই পুরী শেতে যশ পুরুষ, পুরীর মধ্যে যিনি স্বয়ং করে আছেন তিনি হলেন পুরুষ। এই পুরুষ মানে বেটা ছেলে নয়, এই পুরুষ মানে দেহরূপ পুরীর মধ্যে অন্তর্যামী রূপে যিনি বিরাজ করেন, এই হলো পুরুষতত্ত্ব, এই পুরুষোত্তম। তেষেব ভগবান রাজন তারতম্যেন বর্ততে, হ্যাঁ মহারাজ,
হে দিবি হ্যাঁ দিবিস ঠিক। তুমি মনে করো না যে সকলের মধ্যেই তিনি সমানভাবে আছেন, একটা মাছির মধ্যেও তিনি আছেন কিন্তু তার প্রকাশটা সেখানে কম, একটা মানুষের মধ্যে তিনি আছেন প্রকাশটা সেখানে বেশি, একটা বিরাট সাধকের মধ্যে তিনি আছেন সেখানে প্রকাশটা অনেক উজ্জ্বল। তাহলে তারতম্যেন বর্ততে, এক একজনের মধ্যে এক এক রকমভাবে আছে। তেষেব ভগবান রাজন তারতম্যেন বর্ততে তস্মা পাত্রম হি পুরুষ। তাহলে চিন্তা করো মহারাজ, সকলের মধ্যে যিনি আছেন তার অবস্থানটা ভাবো তো একবার। জগতে কেউ বাদ নিয়ে একটা বৃক্ষের মধ্যে আছেন, একটা বীজ বৃক্ষের মধ্যে আছেন, একটা ভয়াল ভয়ঙ্কর সাপ যে ছোবল মারার সঙ্গে সঙ্গে কোথায় যাবে মানুষ তার ঠিক নেই, এত বিষাক্ত, তার মধ্যেও আছেন। আবার একটা অজগর সাপ শুয়ে আছে দীর্ঘকাল যাবৎ, তার মধ্যেও আছেন। একটা বিশাল বট গাছ কত বয়স যে তার কত, তার মধ্যেও তিনি আছেন। একটা বিরাট অশ্বত্থ গাছ, তার মধ্যেও তিনি আছেন। একটা বিশাল পর্বত, তার মধ্যেও তিনি আছেন, সর্বত্র তিনি আছেন। তারও তো মেন অবর্তবে, তার এক এক জায়গায় এক একভাবে অবস্থান, এক একভাবে অবস্থান করেন তিনি। অতএব তস্মাৎ পাত্রং হি পুরুষ যাবান আত্মা যথেয়তে, যেখানে যেভাবে আছেন তিনি কিন্তু আত্মারূপে বিরাজ করছেন সকলের মধ্যে। স্থাবরের মধ্যেও আছেন, জঙ্গমের মধ্যেও আছেন, যে চলছে সেই প্রাণীগুলোর মধ্যেও আছেন, যে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা বিশাল হিমালয় পর্বত তার মধ্যেও তিনি আছেন, একটা বিরাট সমুদ্র তার মধ্যেও তিনি আছেন, একটা বিশাল একটা মানে পিরামিড তার মধ্যেও তিনি আছেন, সর্বত্র তিনি আছেন, কোথাও নেই বলা যাবে না। দৃষ্টা তেষাং মিথ নৃণাম অবজ্ঞানাত্মনাঙ্গিপ চেতাদিশু হরের অর্চা ক্রিয়া ওই কবিভিকৃতা। এখানে একটা কিন্তু ভারী ইতিহাস পাওয়া যায় এই এই শ্লোকটার মধ্যে। মহারাজ দৃষ্টা তেষাং মিথ নৃণাম অবজ্ঞাতাত্মনাঙ্গিপ, হে মহারাজ এই যে ভগবান সর্বত্র আছেন, মানুষ কি সবাইকে শ্রদ্ধা করে? একটা গাছকে ঘ্যাচ করে কেটে ফেললো, একটা প্রাণীকে ঘ্যাচ করে কেটে ফেললো, মানুষ তো ঈশ্বরকে বোঝে না। ঈশ্বর তত্ত্ব যে সকলের মধ্যে আছে, এই যে আমাদের অজস্র মুরগি বলি হয় প্রতিদিন, পাঁঠা বলি হয় প্রতিদিন, সবাই পাঁঠার মাংস খায়, মুরগি খায়, মাছ খায়, যাই খায়, একটা পটল খাচ্ছি তার মধ্যেও প্রাণ আছে, একটা শাক খাচ্ছি ঘ্যাচ করে কেটে ফেললাম ডাঁটাটা, একটা লাউয়ের ডগা কেটে ফেললাম, সবই তো প্রাণ, প্রাণ ছাড়া তো কিচ্ছু নেই, সকলের মধ্যেই তো তিনি আছেন মহারাজ। এই জন্য মানুষ যেই অবজ্ঞা করে তাকে গুরুত্ব দিল না, আর গুরুত্ব দিলে তো কেউ খেতে পাবে না, সে গুরুত্ব দিলে তো খেতে পাবে না, তার খাওয়ার জুটবে না, কারণ তার দেহ নিয়েই তো মানুষের খাওয়া দাওয়া। ওই আলুটা খাচ্ছ, আলুর মধ্যেও প্রাণ আছে, ঈশ্বর তত্ত্ব আছেন, পটলটার মধ্যেও আছে, ঝিঙেটার মধ্যেও আছে, উচ্ছেটার মধ্যেও আছে, সকলের মধ্যে তিনি আছেন। অতএব সকলের মধ্যে যিনি আছেন তাকে বাদ দিয়ে তো কেউ চলতে পারবো না, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। একটা গমের দানার মধ্যেও আছেন, একটা ধানের বীজের মধ্যেও আছেন, একটা যবের দানার মধ্যেও আছেন, একটা ছোলার দানার মধ্যেও আছেন, সব কিছুর মধ্যেই তো আছেন। তাহলে বেঁচে থাকবো কী করে? আমরা খেতে তো হবে। সেই কারণেই তেতাদিশু ঝড়ের অর্চা ক্রিয়া ওই কবি ভিক্রিতা, যেন মহারাজ এই সব কিছুর মধ্যে তিনি আছেন অথচ তাকে বাদ দিয়ে আমরা কেউ চলতে পারবো না। এটা বুঝে এটা জেনে ত্রেতা যুগ থেকে, বিগত ত্রেতাই ধরতে হবে, এক শ্রেণীর মানুষ শ্রীহরির বিগ্রহ স্থাপন করলেন এবং বিগ্রহ পূজাটা চালু হলো। তার মানে দূর অতীতে বেছে যদি যাই বিগ্রহ কোনো পূজা হতো না কোথাও, অগ্নিরূপেই তাকে আহুতি দেওয়া হতো, বিগ্রহরূপে তার পূজার সূচনা হলো, বিগ্রহরূপে তার পূজা শুরু হলো। তেতাদিশু ঘরের অর্চা ক্রিয়া ওই কবি বিক্রেতা, ত্রেতা যুগ থেকে, বিগত ত্রেতা যুগ থেকে ঘরের অর্চা শ্রীহরির যে অর্চা বিগ্রহ, এই যে প্রতিমা, এটা হলো অর্চা বিগ্রহ, অর্চনা করা হয় যে বিগ্রহেতে তাকে সাক্ষাৎ মনে করে, এর নামই হলো অর্চা বিগ্রহ। সেই অর্চা বিগ্রহের প্রতিষ্ঠা শুরু হলো ক্রিয়া ওই কবি বিক্রেতা। তার মানে বুঝতে পারছো মহারাজ, যে মানুষ তো বেঁচে থাকবে সে জল খেতে গেলেও জলের মধ্যেও তিনি আছেন কী করে খাবে, ছোলা খেতে গেলেও ছোলার মধ্যে তিনি আছেন কী করে খাবে, ভাত খেতে গেলেও ভাতের দানার মধ্যে তিনি আছেন কী করে খাবে, একটা প্রাণী হত্যা করা যাবে না, তার তার অবস্থান আছে কী করে খাবে, কিছুই তাদের
খেতে পারবো, তাহলে মানুষ তো কিচ্ছু খেতে পারবে না, কোনো প্রাণীই কিচ্ছু খেতে পারবে না। সেই জন্যই সব কিছুই ব্রহ্মময়, এটা বুঝে খাদ্য যতটুকু দরকার দেহে সেই খাদ্য গ্রহণ করে ওই দিকটার দিকে না তাকিয়ে একদম অর্চা বিগ্রহের প্রতিষ্ঠা করে তার অর্চনা শুরু হলো। যে না, এইভাবে তো সব কিছুকে অর্চনা করা যায় না, পটলের মধ্যে তিনি আছেন অতএব পটল পুজো করো, আলুর মধ্যে তিনি আছেন আলু পুজো করো, নারকেলের মধ্যে তিনি আছেন নারকেল পুজো করো, তা তো হয় না। অতএব একদম বিগ্রহ বসিয়ে পূজা শুরু হলো। এই দেখুন একটা ইতিহাস পাওয়া গেল যে প্রাচীন যুগে, সত্যিই তো ভারতবর্ষে প্রাচীন যুগে কোনো মূর্তি ছিল না, কোনো ঈশ্বরের মূর্তি টুর্তি ছিল না, অগ্নিরূপে তাকে আহুতি দেওয়া হতো, অগ্নিরূপে তার অর্চনা করা হতো। শেষ হয়ে গেল অধ্যায় প্রায়। বলছেন, তত অর্চায়াং হরিণ কেচি সংশ্রদ্ধায় সপর্যায়া উপাসত উপাসা উপাস্তা সে তাপি নার্থদা পুরুষোদ্দিশা। শোনো মহারাজ, সর্বত্র বিষ্ণু আছেন, সর্বত্র পুরুষোত্তম আছেন, এই বোধটা না নিয়ে কেউ যদি শ্রীহরির অর্চা বিগ্রহে পূজা করতে বসে, তার শ্রদ্ধাটা যদি ঠিক না থাকে, তাহলে সেই পূজায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় না। একটা পুরোহিত অনেকেই হতে পারে, বাজারে পুরোহিত অনেকেই হতে পারে, কিন্তু পুরোহিতের পৌরোহিত্যে একটা গুণ থাকা দরকার, সেটা কি না, বিষ্ণু তত্ত্বের প্রতি তার অসীম শ্রদ্ধা বোধ, সর্বত্র তিনি আছেন, সর্বত্র বিষ্ণু তত্ত্ব আছেন, ব্রহ্মতত্ত্ব রূপে আছেন, বিষ্ণু মানেও যা ব্রহ্ম মানেও তাই। অতএব কখনো বিষ্ণু বিদ্বেষী হয়ে কোনো দেবতার অর্চনা করতে যাবে না, তাহলে দেবতার অর্চনা সঠিক হবে না। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, আমি আজকে আর বলবো না, কালকে তাকে নিয়ে তো ক্লিয়ার আলোচনা করবো, আজ এখানেই রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধিয়ম সদা পরিভবগ্ন অভীষ্ট দোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চি নূতম শরণ্যম ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুস্তজ সুরেপ্সিতরাজ্যলক্ষ্মী ধর্মিষ্ট আর্য বচসা জদগাদরণ্যম মায়াম মৃগং দ্বৈতএপ্সিতমন্ন ধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাস দেবানন্দে হরি হরি বোল, হরি হরি বোল, হরি হরি বোল।